আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চুলগুলো খুব এলোমেলো হয়ে আছে, দাড়িগুলো অনেক বড় হয়ে গেছে, অনেকে বলতেছেন যে আমি নাকি বুড়া বেটা। কেন ভাই, আমার মনটা কি বুড়া হয়ে গেছে নাকি? আমি বুড়ো হইতে পারি, কিন্তু মন তো এখনো জোয়ান আছে। আর আমার বয়সও বা কত, হয়তো বা ভালোভাবে শেভ করতে পারি না, চুল কাটতে পারি না, ভালোভাবে পোস্ট নিয়ে আপনাদের সামনে আসতে পারি না, তাই আমাকে এগুলো বলতেছেন? খারাপ লাগতেছে? আচ্ছা, কার কার কাছে খারাপ লাগে একটু কমেন্ট করে জানান, আর কার কার কাছে ভালো লাগে তারা একটু কমেন্ট করে জানান। দুজনেই কমেন্ট করবেন, বাট ছেলে হোক মেয়ে হোক, আমি কাউকে কিছু বলতে চাই না। আপনারা কমেন্ট করতে পারেন যে আমি কি শেভ করব না করব না, নাকি আমাকে এমনিতেই ভালো লাগে। দেখেন, আমি যদি শেভ করতে যাই সেলুনের মধ্যে, এখন 25 রিয়েল লাগবে, আর 25 রিয়েল বাংলায় 700 টাকা। তো টাকার দিকে চিন্তা করি না, আবার মাঝে মধ্যে টাকার দিকেও চিন্তা করতে হয়, কারণ আমি যদি 25 রিয়েল যদি এখানে শেভ করি, যদি বাংলায় 700 টাকা সেটা যদি পড়ে, তাহলে দেখেন আমার অনেকটুকু অনেক হেল্প হয়। আমি একটু লেট করে শেভ করলে, আমি যেখানে মাসে 3টা শেভ করি, সেখানে যদি আমি যদি 2টা শেভ করি, যদি আমি 1টা শেভ যদি বাঁচাতে পারি, তাহলে আমার 700 টাকা মানে বাঁচে যায়। তো 700 টাকা আমার জন্য অনেক কিছু, আপনার জন্য কীরকম জানায়। আর বিশেষ করে প্রবাসীরা কিন্তু চুল কাটা সেলুনে, আবার শেভটা কিন্তু বাসায় হয়। তো আমি কিন্তু বাসায় শেভ হই না, আমি সময় পাইলে সেলুনে শেভ হই। তবে আমার পর্যাপ্ত পরিমাণ যদি টাকা কম যদি থাকে, তাহলে আমি সেই ক্ষেত্রে আমি একটু লেট করে শেভ করি। যেখানে 3টা শেভ করা দরকার অন্তত মাসে, সেখানে আমি 2টো শেভ করি। তো এখন আপনারা অনেকে বলতেছেন আমার বুড়া বেটার মতন লাগতেছে। ভাই, প্রবাসে এমনও মানুষ আছে যে টাকার জন্য শেভটুকু করে না সেলুনে গিয়ে, তারা বাসায় ডাইরেক্ট মেশিন মারে অথবা রেজাল্ট দিয়ে সব ফেলে দেয়। আবার অনেকে দেখবেন চুলগুলোর মধ্যে মেশিন মারে, তারা কি করে, চুলগুলো একদম 0 পয়েন্ট করে ফেলায়। ঠিক আছে, তো আসলে সব কিছু দিকে বিবেচনা করতে হয়, নিজের রূপচর্যা, নিজের শরীরের খেয়াল রাখা, নিজের পরিবার খেয়াল রাখা, সব কিছু। তো আসলে জানেন আমি একটু হিমশিমে আসছি, তো ইনশাল্লাহ আপনাদের কাছে তো কোনো সহযোগিতা চাই নাই। তারপর আজকে মনটা অন্যরকম বিধানে আজকে এই ভিডিওটি আপনার সাথে আমি করতে আসলাম। তবে খারাপ লাগে, আমি তো বললাম যদি আপনাদের কারো খারাপ লাগে তাহলে খারাপ কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভালো কমেন্ট করবেন যে আমাকে কেমন লাগে, দাড়িতে ভালো লাগে নাকি দাড়ি ছাড়া ভালো লাগে। ঠিক আছে, এটাই আজকে আপনার সাথে বললাম। জানি অনেকেই আমাকে হয়তো বা ফালতু ভাববেন, খারাপ ভাববেন, আপনাদের মন্তব্য আপনারা করতে পারেন, এটা আমি মাথায় নিচ্ছি না, আমি আপনাদেরকে কিছু বলতেছি না। ঠিক আছে, তো ওকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।